একদিকে বঞ্চিত চাকরি প্রার্থীদের আর্তনাদ, অন্যদিকে হকের ডিএ দাবিতে রাজ্যের সরকারি কর্মচারীদের লাগাতার আন্দোলন। তবে সেদিকে ভ্রূক্ষেপ নেই এ রাজ্যের সরকারের। তবে এই পরিস্থিতিতে এগরার বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে মৃতদের পরিবারের জন্য মানবিক রূপে ধরা দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিস্ফোরণ কাণ্ডে মৃতদের পরিবারের জন্য আর্থিক অনুদান ও চাকরির ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। কোনো রাজনীতি করতে এখানে আসিনি, আমি পরিষ্কার বলি আমি মানবিক সাহায্যের হাত বাড়াতে এসেছি। যারা মারা গেছে সেই পরিবারগুলোকে আজকে আমরা 2,50,000 টাকা করে একটা করে চেক পৌঁছে দেবো। তাকে 2,50,000 টাকা করে তারা চেক পাবেন এবং পরিবারের একজন করে হোমগার্ডের চাকরি, এটা আমি নিয়ে এসেছি। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর স্বাভাবিকভাবেই ক্ষোভ এ রাজ্যের বঞ্চিত চাকরি প্রার্থীদের মনে। ধর্মতলায় বছরের পর বছর ধরে রাজ্যের বঞ্চিত চাকরি প্রার্থীরা বিক্ষোভ অবস্থান চালিয়ে যাচ্ছেন। প্রতিশ্রুতি ছাড়া সরকারের পক্ষ থেকে নেওয়া হয়নি কোনো সদর্থক পদক্ষেপ। শিক্ষা নিয়োগ দুর্নীতির কোপে পড়ে বিপন্ন তাদের জীবন। এই পরিস্থিতিতে কল্পতরু মুখ্যমন্ত্রী বাজি কারখানার ক্ষতিগ্রস্তদের জন্য চাকরির ঘোষণা করছেন, ফলে ক্ষুব্ধ চাকরি প্রার্থীরা। যদি দিনের পর দিন ভেঙে পড়ে যেভাবে ভেঙে পড়ছে, তাহলে সমাজের কিন্তু অবক্ষয় অনিবার্য। সেই অবক্ষয়টা আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকে চাক্ষুষ, এবং এই অবক্ষয় যদি হতে থাকে মানে পৃথিবী তথা সমাজ তথা আমাদের রাজ্য সমস্ত জায়গা থেকে একসময় দেখা যাবে সমস্ত কিছু যোগ্য বঞ্চিত মেধা সমস্ত কিছু বঞ্চিত যেরকম থেকে গেছি আমরা, আমাদের অবসান না ঘটা পর্যন্ত একসময় দেখতে পাবো আমরা সর্বরকম দিক থেকে আমরা বিলীন হয়ে যাচ্ছি। এই বিলীনতাটাকে কাটিয়ে ওঠার জন্য বা এই শিক্ষাটাকে বজায় রাখার জন্য অবিলম্বে মুখ্যমন্ত্রীর উচিত যে সমস্ত যোগ্য বঞ্চিত প্রার্থীরা বিভিন্ন জায়গায় ধর্ণামঞ্চে অবস্থান বিক্ষোভ করছে তাদের দিকে দৃষ্টিপাত করা। অনৈতিক বাজি কারখানায় বিস্ফোরণে ক্ষতিগ্রস্তদের জন্য মুখ্যমন্ত্রী মানবিক, কিন্তু দিনের পর দিন তাঁরই রাজ্যের যোগ্য চাকরি প্রার্থীরা রাস্তায় বসে আছে, তাদের দিকে ফিরেও তাকাচ্ছেন না তিনি। খুব চাকরি প্রার্থীদের বাজি কারখানায় যে মারা গেলেন, বাজি কারখানাটাই ছিল অনৈতিক, সেখানে উনি ওনার মানবিকতার মুখ দেখাচ্ছেন। আর যেখানে আমরা আজকে পাশ করে যোগ্য হয়ে ওনার কথা অনুযায়ী আমরা যোগ্য, আমাদের চাকরিটা আজকে হওয়া উচিত ছিল, সেখানে আমরা যে বঞ্চিত হয়ে গেলাম সেদিকে ওনার মানবিকতার মুখটা আজকে দেখা যাচ্ছে না। কোন অদৃশ্য কারণে দেখা যাচ্ছে না সেটাও আমরা জানি, কারণ আজকে এইভাবে দীর্ঘদিন ধরে কোর্টে আমরা দেখতে পাচ্ছি যে কথা আমরা রাস্তায় বসে পুলিশের হাতে মার খেয়ে অত্যাচার সহ্য করে যে কথা আমরা গলা বাড়িয়ে বলেছিলাম সেটা আজকে কোর্টে প্রমাণ হয়ে গেছে, মানে প্রমাণ হতে চলেছে, প্রমাণ হচ্ছে, মানুষ জানে যে কতটা অমানবিক আমাদের প্রতি হয়েছেন এই সরকার। যে মানবিক মুখ আমরা দেখতে পাচ্ছি একদিকে সেটা ঠিক আছে, কিন্তু আর একদিকে যে অনৈতিকভাবে এই বাজি কারখানাগুলিকে তিনি স্থাপন করে এবং তাকে পরিচালনার জন্য পুলিশ প্রশাসনকে যেগুলো আটকানো দরকার ছিল সেটা না করে আজকে যখন একটা দুর্ঘটনাটা ঘটে গেছে তারপরে তার মানবিক মুখটা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আজকে আমাদের আপার প্রাইমারি ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি আজকে 335 দিন অবস্থান বিক্ষোভ চলছে, আমরা 281 দিন আমরা অনশন মঞ্চ চালিয়েছি, কিন্তু সরকারের পক্ষ থেকে আমাদের প্রতি কোনো দৃষ্টি নিক্ষেপ নেই। মুখ্যমন্ত্রী অতি দ্রুত তাদের দিকে দৃষ্টিপাত করে সমাধানের পথ বের করুন দাবি চাকরি প্রার্থীদের। বঞ্চিত হয়েছে, যাদেরকে বঞ্চনা করা হয়েছে, যাদেরকে চাকরি যাদের চাকরিগুলো চুরি হয়েছে, বিক্রি হয়েছে। সুতরাং আমি মনে করব, আমি এটাই বলবো যে আমাদের মঞ্চের পক্ষ থেকে এটাই আমাদের মুখ্যমন্ত্রীর কাছে একান্ত অনুরোধ যে আপনি এই বিষয়টার দিকে অতি সত্বর নজর দিন, আপনি এই বিষয়টিকে মানে যথাসম্ভব নিজের হাতে নিয়ে যথাসম্ভব সমাধানের চেষ্টা করুন। হ্যাঁ, তার কয়েকদিনের ব্যবধানে রাজ্যে একের পর এক অবৈধ বাজি কারখানায় বিস্ফোরণ। প্রশ্ন উঠেছে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে। তবে কি সেই দায় এড়াতেই এই ধরনের ঘোষণা মুখ্যমন্ত্রীর, নাকি ভোটের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত? এ প্রশ্ন শুধু বিরোধীদের নয়, এই প্রশ্ন বঞ্চিত চাকরি প্রার্থীদেরও। ক্যামেরা নিখিল দাসের সঙ্গে সায়ন্তন ভট্টাচার্য, রিপোর্ট ক্যালকাটা নিউজ।